নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই স্বপ্ননীর কিচেন। স্বপ্ননীর কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি নিরামিষ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি করব আলু পেঁপে এবং মটর ডালের বড়া দিয়ে নিরামিষ একটি রেসিপি। রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা নিরামিষ দিনে এটি ট্রাই করে দেখতে পারেন। রাতের ডিনারে বা দুপুরের লাঞ্চে রুটি, পরোটা বা রাইসের সাথে ভীষণ ভালো লাগে। তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 250 গ্রাম মতো মটর ডাল রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে আমি 4 থেকে 5 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর ডালটাকে এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। তারপরে খুব ভালো করে মিহি করে ডালটাকে পেস্ট করে নিতে হবে। পুরো ডালটা আমি দেব না, আমি হাফ ডাল দেব। তারপরে আবার বাকি ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি মিহি করে ডালটা পেস্ট করে নিয়েছি। এবার এই ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি হাত দিয়ে। খুব ভালো করে ফেটালে বড়াগুলো খেতেও সুন্দর হবে এবং সফট হবে। শক্ত হলে কিন্তু ঝোলটা একেবারেই ভালো লাগবে না, তাই যতটা সম্ভব খুব ভালো করে ডালগুলোকে ফেটিয়ে নিতে হবে। ডালটাকে খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 5 থেকে 6 চামচ তেল ইউজ করেছি। এবার বড়াগুলোকে ছোট্ট ছোট্ট করে আমি ভেজে নিচ্ছি। আপনারা এর থেকে বড় বা ছোট করে ভেজে নিতে পারেন। তো আমি এর থেকে বড় করে বড়াটা করতাম। তো সব বড়া দিয়ে দিয়েছি। তো এইদিকে বড়াটা হোক, আর আমি একটা মশলা করে নেব এর মধ্যে। তো আমি এখানে 4 থেকে 5 খানা শুকনো লঙ্কা নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা আর আদা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই পেস্টটা আমি প্রথমে করে নেব। এর মধ্যে জিরে এবং ধনে আমি পরে অ্যাড করব। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিংয়ের মধ্যে আদা, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা পেস্ট করে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, মিডিয়াম ভেজে নিলেই কিন্তু বড়াগুলো একেবারেই রেডি হয়ে যাবে। তো সব বড়াগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি। এইবার দেখুন, আমি এখানে আলু এবং পেঁপে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁপেটা একটু বড় করে কেটে নিয়েছি, কারণ পেঁপেটা গলে গেলে একদমই ভালো লাগবে না। আর আলুটা মাঝারি সাইজের কেটে নিয়েছি। এইবার ওই কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 3-4টা দারচিনি, গোলমরিচ এবং লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম সাদা জিরে। এবার মশলাগুলো আমি এখানে 1 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি। 1 মিনিট ভাজার পরে আমি আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি, আর আলুগুলোকে একটুখানি লাল করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন করে আলুটা ভাজার পর এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁপের টুকরোগুলো। পেঁপের টুকরো দিয়ে আরও 10 মিনিট লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁপেগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। তো এটা আমি 10 মিনিট পর দেখাচ্ছি। দেখুন, পেঁপে এবং আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, আর প্রত্যেকটাই খুব ভালো করে লালচে ভাব চলে এসেছে।
এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটুখানি বেশি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি আরো 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু পরিমাণ টমেটো কুচি। আমি এখানে হাফ টমেটো কুচি ইউজ করেছি। লবণ দেওয়াই আছে যেহেতু, তার জন্য টমেটোটা খুব ভালো করে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এটাকে আরো 2 মিনিট খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব যে মশলার পেস্ট করে রেখেছিলাম আদা এবং লঙ্কা। তো আমি এখানে 4 চামচ মতো লঙ্কা এবং আদার পেস্ট দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা ভাব গন্ধটা না যাবে ততক্ষণ পর্যন্ত এটিকে ভালো করে কুক করে নিতে হবে। 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপরে মশলাটা খুব ভালো করে আলু এবং পেঁপের সাথে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল 2 কাপ পরিমাণ। জলটা বন্ধুরা একটু বেশি করে দিতে হবে, যেহেতু মটর ডালের বড়া এর মধ্যে দিতে হবে, তার জন্য ঝোলটা একটু গাঢ় হয়ে যেতে পারে, তার জন্য জলটা একটু বেশি পরিমাণে ইউজ করতে হবে। জলটা অবশ্যই আপনারা গরম দেবেন। এরপরে এটা 10 থেকে 15 মিনিট পর্যন্ত খুব ভালো করে কুক করে নিতে হবে। গ্যাসটা লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, তাহলে খুব ভালো করে আলু এবং পেঁপেটা সেদ্ধ হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়াগুলো। তারপরে আরো 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কুক করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচের একটু কম চিনি, চিনিটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন, 1 চামচ মতো ঘি। এর পরিবর্তে আপনারা গরম মশলা ইউজ করতে পারেন। তো একদমই রেডি পেঁপে আলু এবং বড়ার তরকারি। তো আমার রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। নিরামিষ দিনে আপনারা এটা করতেই পারেন এবং খেতে কিন্তু খুবই ভালো হয়। যারা পেঁপে একদমই পছন্দ করেন না তারা অবশ্যই ট্রাই করেন রেসিপিটি। আপনারা দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারে রুটি পরোটা বা লুচি ভাতের সাথে অবশ্যই সার্ভ করতে পারেন, আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আমি আবার আপনাদের সামনে। থ্যাংকস ফর ওয়াচিং।